গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও পরিবার সবাইকে নিয়ে খুব ভালো আছি। আমি ইয়াসিতা ব্লগস থেকে ইয়াসিতা ঠাকুমা বলছি। তা বন্ধুরা, আজকে আমরা খুব ব্যস্ত। তার কারণ হলো হঠাৎ আমার বড় ছেলে বাড়ি আসবে বলে আমাদের খবর করেছে। গতকালকে প্রায় সন্ধ্যের পরে আমরা জানতে পারলাম যে ও আগামীকাল সকালবেলা 9টা নাগাদ কি 9টার পরে পরে নামবে দমদম এয়ারপোর্টে। তাই আমরা কী করলাম না, ওপরে ওপরে সমস্ত কিছু ঘরমরগুলো সব পরিষ্কার করা, মোছা টোছা সমস্ত কিছু করেছি। এই দেয়াল শোকেসে কিচেনের ডুলি ফুলি, তারপরে টেবিল চেয়ার যাবতীয় সমস্ত কিছু পয় পরিষ্কার করেছি। কারণ আসলে তো আবার যাই হোক কিছুদিন ওগুলোতে হাত দেওয়া যাবে না, তার জন্য সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নেওয়া হয়েছে। আমি এখনও রান্না সেরকমভাবে জোগাড় করেছি, বসাইনি, ভাত তো ফুটছে। তারপরে আজকে রান্না করব, ইয়াসিতার দাদু নিয়ে এসছে বড় একটা টাটকা পাঙ্গাশ মাছ। তা আমি মাছগুলো কেটে ধুয়ে সমস্ত কিছু ফ্রিজে রেখে দিয়েছি গুছিয়ে। আর প্রায় 3-4 দিন হয় ইয়াসিতার দাদু একটা কচি লাউ নিয়ে এসছে। লাউটা এত সুন্দর সে বলার কথা না। দিয়ে আমি লাউটা দিয়ে কী করব, পাঙাশ মাছের মাথা দিয়ে রান্না করব। লাউ দিয়ে আলু দিয়ে আমি কেটে রেখেছি বন্ধুরা, এখনও ওগুলো কিছু ধুইনি। এই যে আলু কেটে নিয়েছি, লাউগুলো কেটে নিয়েছি, আর এখানে আছে ইয়াসিতার জন্য মাছ দিয়েছি, আর মাথাগুলো সমস্ত কিছু ধুয়ে রেডি করে নিয়েছি। এখানে ভাত ফুটছে, এখানে ভাজা চড়িয়ে দিয়েছি। আমি কচি লাউয়ের খোসা হলে আমি খোসাগুলো আমি ফেলি না, আলু দিয়ে বেশ কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা করে ফেলি। বেশ ভালো লাগে ভাজাটা খেতে, বেশ একটু লাল লাল করে ভাজব, বেশ ভালো ভাত খাওয়া হয় ভাজাটা দিয়ে। তাই আমি ভাজাটা চড়িয়ে দিয়েছি। আর তরকারি লাউয়ের ভাজাটা হয়ে যেতে যেতে আমার ভাতটাও কাট করে দেব ফ্যান ঝরানোর জন্য। আর আমি লাউ আর আলুগুলো ধুয়ে রেখে দেব, শুধু পেঁয়াজটা কাটা বাকি আছে, আর একটা টমেটোর তরকারিতে দেব কাটা বাকি আছে, ওটা কেটে নেব। নিয়ে আমি তরকারিটা পরিবর্তে চড়িয়ে দেব। আর ওই দুই বউ গেছে কার্পেট ধুতে, ওদের এখন আমি বলেছি রেগুলার একটা একটা করে কার্পেট ধুয়ে নিতে, কারণ শীতে তো কার্পেট ব্যবহার করা হয়েছে, ওগুলো ধুয়ে আবার না তুললেও হবে না, কারণ ময়লা তো তুলে রেখে দেওয়া যায় না 1 বছরের জন্য, আর বেশ রোদ হচ্ছে, ওই জন্য কার্পেটগুলো ধুয়ে নেব। তা বন্ধুরা আসছি কিছুক্ষণ পর। বন্ধুরা, আজকে আমাদের রেসিপি হচ্ছে লাউয়ের খোসা, আলু ভাজা, শসা টমেটোর সালাড, আর লাউ দিয়ে আলু দিয়ে রিটে পাঙাশ মাছের মাথা দিয়ে তরকারি টমেটোর ধনে পাতা দিয়ে। গুড ইভিনিং বন্ধুরা, ফিরে আসলাম আবার তোমাদের কাছে। আমি ছিলাম না, গিয়েছিলাম বাজারে, কারণ তোমাদের তো বলেই দিয়েছি কালকে আমার বড় ছেলে আসছে, ওর জন্য কিছু কেনাকাটা ছিল, ওই ব্যাপারে একটু বাজারে গিয়েছিলাম আমি, ইয়াসের মা আর ইয়াস। তা বাজার থেকে ফিরে এসেছি, এসে একটু চা, আমি চা করেই রেখে গিয়েছিলাম ইয়াসিতার পাপাকে দিয়ে আর ইয়াসিতার দাদুকে দিয়ে গিয়েছিলাম চা খাবারের জন্য। তারপরে এসে একটু চা খেলাম, খেয়ে বললাম না আগে বন্ধুদের সঙ্গে একটু গল্প করি, তারপরে অন্য কাজে যাব। অন্য কাজ মানে কালকে তো আমি তো গত বুধবারেই তোমাদের বলে দিয়েছিলাম আমরা এখন প্রত্যেক শুক্রবারে নিরামিষ খাবো। তা কালকে তো আমাদের শুক্রবার, কালকে উপবাসকাল, কালকে প্রথম ক্রুশের পথ আমাদের আরম্ভ হবে। তা কালকে তো আমরা কোনো মাছ মাংস ডিম কিছু খাবো না, এর জন্য বাজার থেকে পনির কিনে নিয়ে আসা হয়েছে। পনিরের তরকারি করব, আর দেখি ছোট করে একটা কিছু ভাজি টাজি করব, করে এখন রেখে দেব। আগামীকাল তো সকাল 7টার মধ্যে আমরা বেরিয়ে যাব, সমস্ত কাজকর্ম গুছিয়ে রেখে তারপরে যাব। রান্না তো অত সকালে করলে পারে, এসে দেখব সব একদম ঠান্ডা জল হয়ে গেছে, এর জন্য
এসে ভাতটা করব আর পনিরের তরকারিটাও গরম করে নেব, ভাজাটাও গরম করে নেব, হয়ে যাবে। কাপড় চোপড় খুলে সব স্নান ধান করতে করতে টাইমটা ঠিক হয়ে যাবে, রান্নাটাও আমাদের সব গোছানো হয়ে যাবে। তাহলে এর জন্য এখন আমি আবার রান্নার পথে এগিয়ে যাব। সবজি টবজি কাটা হয়ে যাক, যে কোনো একটা ভাজা করব আর পনির দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব। সমস্ত কিছু হয়ে যাক বন্ধুরা, তারপর আবার তোমাদের কাছে আসব গল্প করার জন্য। ততক্ষণের জন্য রেখে দিলাম। বন্ধুরা, আবার ফিরে আসলাম তোমাদের কাছে। এই রান্নাবান্নার পর্ব চলছে, রান্নাবান্না করছি। রান্নাবান্নার মধ্যে অনেক কিছুই আছে, ওটা কালকে তোমাদের দেখাবো কী কী রান্না করলাম। আর বন্ধুরা, বেশ রাত হয়ে এসছে, এইবার ধীরে ধীরে সমস্ত কিছু গুছিয়ে, ওদের বলেছি বাচ্চাদের সমস্ত কিছু গুছিয়ে নিতে, কারণ সকাল সকাল তো উঠতে হবে। উঠে তাও বাসি কাজকর্ম টুকটাক যা থাকবে সেগুলো সব করে নেব। রান্না পর্বটা আগেই থাকলো, তারপরে এবার খাওয়া দাওয়া সেরে বিছানায় যাব। বন্ধুরা, তাহলে আমার ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি, আবার দেখাবে কালকে, যাব এয়ারপোর্টে তোমাদের সঙ্গে শেয়ার করব, আসব কী কী করছি গিয়ে ওখানটায় সমস্ত কিছু শেয়ার করব তোমাদের সঙ্গে। তা আজকের জন্য এখানেই বিদায় নিলাম। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে এই কামনা করে আমার ব্লগটা আমি আজকে এখানেই শেষ করলাম। গুড নাইট, ধন্যবাদ, বাই।